নমস্কার, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। বেশ কিছুদিন ধরেই না আমার একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক মানে কোনো দুশ্চিন্তা নয়। আমি অনেক জায়গায় হোয়াটসঅ্যাপ মেসেজ এবং এরকম ভীষণ একটা চলছে যে যারা মোটামুটি 50-এর ওপর যাদের বয়স, যেমন আমিও, তো আমরা জীবনে একটা বিশাল পরিবর্তন দেখেছি। মানে আমাদের ছোটবেলায় টেকনিক বলতে কিছুই ছিল না, আর আজকে তো গ্যাজেট ছাড়া লাইফ কেউ ভাবতেই পারে না। আমার যেমন মনে পড়ে, আমার খুব ছোট থেকে, মানে আমার কবে থেকে আমি বলতে পারবো না, আমার জ্ঞান হয়ে থেকে আমি জানি যে আমার সব থেকে ভালো বন্ধু হচ্ছে আমার বই। এটা আমার মা আমাকে শিখিয়েছিলেন এবং এমন একটা অভ্যেস হয়ে গেছে এখনো পর্যন্ত, মানে যদি কিছু করার না থাকে, এখন তো ভীষণ ব্যস্ত জীবন, তবু সময় পেলেই বই পড়া, মানে মনে হয় এর কোনো অল্টারনেটিভ হতে পারে না। কিন্তু এই যে পরিবর্তন আমরা বলছি, এত রকম গ্যাজেট এবং এত কিছু বেরিয়ে গেছে, আমার মনে হয় না আজকের ছেলেমেয়েরা বই পড়ে বলে, যেরকম খবর পাই যে বই বিক্রি অনেক কমে গেছে, যদিও অনেক সময় শুনছি বই মেলাতে ভালো বই বিক্রি হয়েছে, বাট তবু আমার মনে হয়, আমি তো আজকালকার ছেলেমেয়েদের খুব কম দেখি যে তারা বই কিনছে, বই পড়ছে, কারণ এত ডিজিটাল বুকস এত আছে ওরা, আমি ঠিক ডিটেলসে জানি না, কিন্তু মানে ওখানেই সব বই টই পড়ে না, এরকম একটা ধারণা। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখে চিনতে পারছেন, এটা একটা কিন্ডল। তো এটা আমার মেয়ে আমার হাজব্যান্ডকে গিফট করেছে। আমি আমার হাজব্যান্ড, আমরা মানে আমার মা আমাকে শিখিয়েছিলেন, বাট আমার ধারণা অ্যাভারেজ বাঙালিরা, সব বাচ্চারাই বই পড়তে, মানে বাবা মারাই শেখান যে বই একটা ভীষণ ভালো তোমার সঙ্গী। তো আমরা দুজনেই বই পড়তে ভীষণ ভালোবাসি এবং প্রচন্ড পড়াশোনা করি। এটা যখন দিল আমার হাজব্যান্ড, বললো না এটা নিয়ে আমি কি করবো, তুমি এটা দিচ্ছ, বলে বাবা তুমি, তখন আমার হাজব্যান্ড দেরাদুনে থাকতেন, সব বই তো নিয়ে যেতে পারো না, তো এখানে তুমি বই পড়তে পারবে। আমার মনে হয় এটাতে খুব বেশি বাংলা বই টই হয়, আমার কোনো ধারণা নেই, কারণ আমি কোনোদিন এখানে একটা পেজও পড়িনি। আলটিমেটলি ব্যাপারটা এরকম হচ্ছে যে এটা পড়ে থেকে থেকে এটা নষ্ট হয়ে গেছে, এবং এটা যখন আমরা ঠিক করাতেও গেলাম, তখন বললো যে না আপনাদের মানে জিনিসটা ঠিক নেই, না কি হচ্ছে জানি না, বাট চার্জ হচ্ছে না, এটা হবে না, সো ইউ হ্যাভ টু বাই অ্যানাদার ওয়ান। তো তখন আমরা ঠিক করলাম যে না আমাদের দরকার নেই, কারণ এটা যখন আমরা এইভাবে ইউজই করতে পারছি না। তো এইরকম জিনিস মানে আমার মনে হয়, আমি জানি না, আজকালকার ছেলেমেয়েরা হলে ওরা হয়তো এটা ফেলে দিয়ে আরেকটা কিনে নিত, আমার মেয়েও তাই করতো, বাট আমার মনে হয় এখনো আমরা মানে যেভাবে বই পড়ি, তার থেকেও আমার যেটা মনে হয় যে দেখুন এটা একটা মেশিন, এটা আপনাকে সুন্দরভাবে বিচার করলো এবং কিছু করার নেই, এটাকে শাস্তি দেওয়ার আমাদের কাছে কোনো উপায় নেই। বাট আপনার একটা বই সারা জীবন আপনার সঙ্গে থাকবে। মানে আমার বাড়িতে, যদিও আমি বম্বের একটা ছোট ফ্ল্যাটে থাকি, তবুও আমি আপনাকে দেখাচ্ছি যে কত বই আছে আমার কাছে। এবং এছাড়াও মানে এখানে ছাড়াও আমার কলকাতায় একটা ফ্ল্যাট আমি কিনেছি বছর আড়াই হলো, তো অর্ধেকের বেশি বই আমরা এখন কলকাতায় শিফট করে দিয়েছি, যেহেতু ওখানে একটু জায়গা বেশি, ওখানে আমরা ফার্নিচারও অনেক কম, রেগুলার থাকি না, তার সত্ত্বেও আমার বাড়িতে কত বই। দেখুন বই পুরো আলমারি ভর্তি ভর্তি, এবার বইয়ের সঙ্গে না দেখুন মাস্ক আর স্যানিটাইজার এসবে ভরে গেছে, পিছনে ভর্তি বই। বই তো আপনাদের দেখালাম, চলুন এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই।
জানি না এটা দেখে আপনাদের পুরনো কথা কতটা মনে পড়বে। আমার ছোটবেলার ছোটবেলা মানে আমি বোধ হয় 9-10 পড়ি হবে বা 11 হতে পারে, আমি ঠিক শিওর নই, মানে স্কুলে পড়ি ডেফিনেটলি। কারণ আমি ছোট থেকে আমার বাপের বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল, আর তখন আপনারাও জানবেন LP মানে লং প্লেয়ার, একটা ছোট রেকর্ড হতো, একটা বড় হতো, আর একটা 75 স্পিডে চলতো মাঝারি, সেটা তখন আর বন্ধ হয়ে গেছিল মানে যখন আমরা গান শুনতে শুরু করি, তার আগে আরেকটা ছিল মাঝখানে একটা সাইজ। ছোট থেকে এত গান শুনেছি, কারণ আমাদের বাড়িতে ভীষণ গান বাজনার একটা পরিবেশ ছিল, মাও খুব ভালো গান গাইতো, আমাকেও ছোট থেকে প্রচুর শেখানো হয়েছে গান টান, যদিও আমি চিরকালই নাচের দিকে ঝুঁকেছি, গান আমার অতটা কোনোদিনই ভালো লাগতো না, বরং এখন একটু ভালো লাগে। তো যাই হোক, মানে প্রচুর গান আমি ছোট থেকে শুনে শুনে, ঠাকুমার ঝুলি, লাল কমল, নীল কমল, মানে আমার মুখস্থ, ইভেন আমার মেয়েকে আমি ওইগুলো শুনিয়ে শুনিয়ে নিজে গেয়ে গেয়ে, ও এখনো এত বড় হয়ে গেছে ওর এখনো মনে আছে মা ওই গানগুলো। ইভেন সন্ধ্যা এমন তো মানে আমি বাংলা সিনেমা তো খুব দেখিনি, আর হিন্দি সিনেমা আমি দেখতে শুরু করেছি টেন্থের পরে, তো বাংলা গান মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদ এসব তো ছিলই, তার সঙ্গে বাংলা আধুনিক গান, কারণ আমাদের বাড়িতে হিন্দি গান একদম চলতো না, বাবা বলতেন যে এটা কি পানের দোকান, এটা কি গান বাজছে, এরকম আর কি একটা ব্যাপার ছিল আমাদের বাড়িতে। বাট এই জিনিসটা আমার ভীষণ একটা নিজস্ব ব্যাপার ছিল। রেকর্ড প্লেয়ার তো ঠিক আছে সবসময় মানে ছুটির দিনে আমাদের সারাদিন রেকর্ড প্লেয়ার চলতো, আর একটা অন্যরকম বাড়ির পরিবেশ ছিল, আর এইটা আমার একদম নিজস্ব, বাবা আমায় কিনে দিয়েছিলেন। তখন ক্যাসেট শুরু হলো, তার আগে এত ক্যাসেটের ব্যাপারটা ছিল না, এই সময় ক্যাসেটটা শুরু হলো, তখন আমার কাছে বেশ কিছু ক্যাসেট ছিল, তো আমি নিজের রুমে এটা আমার এটা আর ক্যাসেটগুলো আমার নিজস্ব ছিল, আর রেকর্ড প্লেয়ারটা আমার বাবা মার রুমে থাকতো, বাট ডেফিনেটলি ওটাও আমি খুব শুনতাম। তো বিয়ের পরে দেখলাম আমার হাজব্যান্ডের ভীষণ শখ গানে, তো ওর ভর্তি ক্যাসেট, আর ওর কাছেও একটা এই জিনিস না, আর একটা বড় হয় 2-in-1 বলতো, সেই জিনিস একটা ওর ছিল, সেটা এখন আর নেই। এটা আমি আসলে আমার বাবা মার বাড়ি বিক্রি হয়ে গেল সব জিনিসপত্র শ্রীরামপুরে বাড়ি, ওখান থেকে তো বম্বে আনা সম্ভব না, তো খুব যেগুলো আমার খুব প্রিয় ছিল এরকম কিছু জিনিস আমি নিয়ে এসেছি, তার মধ্যে এটা একটা, আর রেকর্ডগুলো রেকর্ড প্লেয়ার ওগুলো ওখানেই যারা মানে ভালোবাসে পছন্দ করে তাদের আমরা দিয়ে দিয়েছি। আসলে আমার মায়ের বাড়ির সমস্ত কিছু আমরা দান করে দিয়েছি, আর এইটুকু ছোট ছোট জিনিস যেটা ভালোবেসে আমি এনেছি, তো এখনো আমাদের বাড়িতে এই বাড়িতে এই বম্বে বাড়িতে আমি বলছি এত ক্যাসেট, আসলে আমার হাজব্যান্ডের এত নস্টালজিয়া, ও পুরনো জিনিস আঁকতে ধরে থাকতে ভীষণ ভালোবাসে, আমারও তো খানিকটা আছে, বুঝতে পারছেন যে এটা আমি কবেকার জিনিস নিয়ে এসেছি। চলুন আপনাদের এবার একটু আমি আমার ক্যাসেটগুলো দেখাই, আসুন দেখাই এবার ক্যাসেটের কালেকশন। ও গ্যাস, এই আরেকটা জিনিস থেকে গেছে যেটা আপনাদের দেখানো হয়নি, এটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে, ওয়াকম্যান। এখন এর কোনো কাজ নেই, কিন্তু ওই যেটা বললাম যে এগুলো ফেলতেও খুব খারাপ লাগে, তো সেজন্য যেরকম ক্যাসেটগুলো যত্ন করে রাখা আছে তার সঙ্গে এই ধরনের জিনিসগুলো যত্ন করে রাখা আছে। বক্সটা দেখুন কত সুন্দর, এই যে দেখুন অ্যাকচুয়ালি দুটো ভেতরেও ক্যাসেট বাইরেও ক্যাসেট। আজও
আমরা ভীষণভাবে পড়ি, কিন্তু ক্যাসেট একদমই ইউজ করা আর হয়ে ওঠে না। আর ক্যাসেটের পরে এলো সিডি। তখন আমরা ভাবলাম যে দেখুন সিডি, আমার কাছে সিডিও আপনাদের দেখাচ্ছি ভর্তি, মানে রাখার জায়গা নেই, এমনকি ও তার সিডির মাঝে আবার ভিসিআর বড় বড় ক্যাসেট, ইয়েস সেটা সেটাও আমার কাছে ছিল, ভিসিআর ছিল এবং প্রচুর ক্যাসেট ছিল, সেইগুলো এখন আর আমি রাখিনি, বড় ক্যাসেটগুলো ওগুলোকে সিডিতে কনভার্ট করেছি। তো ওরকম তারপরে এলো সিডি, যেটা ভাবলাম সিডি ডিভিডি যেগুলো ভাবলাম যে বহুদিন চলবে, এবং সেই আশাতে দেখুন আমি বোধহয় 2017 শেষে কি 18 আমার টাইমস অফ টাইমস মিউজিক থেকে এই সিডিটা আমার বেরোলো। কিন্তু এখন এই অবস্থা যে এই সিডিটা আমি আমি মানে এটা বিক্রি আমি নিজে কোনো একটাও করিনি, আমি সবাইকে গিফটই করছি, কিন্তু এখন এই সিডিটা গিফট করতেও আমার মনে হচ্ছে যে যাকে গিফট করব তার কাছে এটা প্লেয়ার আছে তো সে শুনবে, মানে এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। তার থেকেও আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটাও দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা একটা এটাও আমি কিনেছিলাম, এই যে ছোট ছোট ক্যাসেট, এটাও আমার কাছে ভর্তি ক্যাসেট। আমার আসলে নাচের নিজের নাচের প্রচুর রয়েছে জিনিসপত্র, তো এটাও ভর্তি, এটাও এখন আর কোনো কাজে লাগে না, কারণ এখন তো মোবাইলই এর থেকে ভালো কাজ হয়ে যাচ্ছে, প্লাস ভালো ভালো ছোট ছোট DSLR ভীষণ ভালো ভালো ক্যামেরা বেরিয়ে গেছে। সিডি ভর্তি, এখানেও দেখুন আর এই ছোট ক্যাসেট, সিডি, এখানে আমার সমস্ত নাচের এখানে না পুরো এই জিনিসগুলো ভর্তি সিডি। এই যে জায়গাটা দেখছেন এখানে একটা বিশাল মিউজিক সিস্টেম ছিল, মানে এত আমার হাজবেন্ডের শখ ছিল প্রায় আজ থেকে 25 বছর আগে, লাখ টাকারও বেশি মানে এরকম একটা এক্সপেন্সিভ, এবং আলাদা আলাদা কোম্পানি থেকে কারোর অ্যাম্পলিফায়ার ভালো, কারোর স্পিকার ভালো, কারোর প্লেয়ার ভালো, এইভাবে অ্যাসেম্বল করে বানিয়েছিল, এবং সেটা বহু বছর তারপরে চলতো না, নষ্ট হয়ে যাচ্ছে ক্যাসেট এসব করে করে আলটিমেটলি অনেক বোঝাতে কিছু বছর হলো যে এই জায়গাটাতে তাহলে একটু সাজিয়ে রাখা যায়, কারণ ওটাকে আবার ঢেকে রেখে দিত, তো এনিওয়ে সেটা এখন অনেক বুঝিয়ে সুঝিয়ে ডিসকার্ড করা গেছে। মানে এত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে সেটাও একটু চিন্তার বিষয়, আমি আর খুব বেশি বলবো না, তো মোটামুটি দেখলেন যে সত্যিই আমরা কিছু না থেকে এত রকম চেঞ্জ দেখে ফেলেছি, এবং আমি জানি না এটা ভালো কি খারাপ, তবে এটা আমি মানি যে সব কিছুরই একটা ভালো দিক আছে খারাপ দিক আছে। এর যেমন ভালো দিক আছে, সব কিছু আমাদের হাতের মধ্যে পেয়ে যাচ্ছি, আমরা গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে এত চেঞ্জেস হচ্ছে, যেমন এটা আর চলছে না ফেলে দিলাম, এটা আর চলছে না নতুন কিনে নাও, এতে কি হচ্ছে আজকালকার বাচ্চারা এখনকার জেনারেশন তারা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে ছেড়ে দিয়ে নতুনটাকে অ্যাকসেপ্ট করতে একটু দ্বিধা করে না, আমার মনে হয় সেটা বোধ হয় খুব একটা ভালো না। যাই হোক, আমি আমার নিজের পুরনো জিনিস, আমার নস্টালজিয়া, আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চাই আপনারা আমার বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার্স আপনারা সবাই জানাবেন যে এই ধরনের আপনাদের কার কি রকম ফিলিংস, বা আমি যেটা বললাম যে এত পরিবর্তনের যে ভালো দিক তো আছে বাট খারাপ দিকও আছে, সেই সম্বন্ধেও আপনাদের কি মনে হয় জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আমার চ্যানেল নানা রঙের দিনগুলি সঙ্গে মলি, ল
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন, আর কমেন্ট তো করবেনই, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর নতুন উদ্যমে আবার আপনাদের সামনে চলে আসি। আজ এই অবধি নমস্কার।